হাই সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নবর জন্মদিন, আমি এখন নবর জন্মদিনে যাইতেছি, মানে হচ্ছে দিদির বাসায় যাইতেছি। ভাই পরে আসবে, ভাইও আসবে, আমি আগে যাইতেছি। এই তো আসলাম দিদির বাসায়, এই যে নব আর এই যে শৈবা। দাদা হ্যাপি বার্থডে বলছো তুমি? বলো, আমি বলো, আবার একটু বলো শুনি। দাদা বলো হ্যাপি বার্থডে। দাদা বলো, দাদার দিকে তাকায় বলো। ঘুমাইছে রে শোয়েব, ডাকিস না, তারা কেউ ঘুমাইতেছ। তো এখন শৈবা নীল পালিশ দিতে চাইতেছে, তো ওরে নীল পালিশ দিয়ে দিতেছি। এই নীল পালিশটা ওর মার, মানে হচ্ছে আমার দিদির নীল পালিশটা প্রায় শেষ, মানে একদম ঝাঁকি দিয়ে দিয়ে তারপর একটু একটু করে বের হইতেছিল আর কি। ভালো করে ওরে দিয়ে দিতে পারতেছিলাম না, নীল পালিশটা প্রায় শেষ। ওরে আমি বলতেছি মামা নীল পালিশ তো নাই, একটু একটু আছে। লুচন লুচন মা, লুচন লুচন, এই যে তোমার লুচন, আচ্ছা দাও, হ্যাঁ দাও। দিতে দিস আমাকে, দিদি হ্যাঁ হাতের তেনে অনুষ্ঠান, হ্যাঁ হাত লইছে। তো এখন কেক টেক কাটা হবে। তো শৈবা বলতেছিল যে আজকে আমার জন্মদিন, আমি কেক কাটবো, এরকম বলতেছিল। তারপর ছবি টবি তোলা হয় ওদেরকে নিয়ে সবাই, মানে কেক কাটার আগেও কিছু ছবি টবি তোলা হয়। ওরা দুই ভাই বোন অনেকক্ষণ বসেছিল, ওদেরও কয়েকটা ছবি টবি তুলি। আর এই যে হচ্ছে হিমাদি, হিমাদি হচ্ছে মানে দিদির ননদ। তো দিদি আমার বলতেছিল আর কি, দিদির এক ফ্রেন্ড আমার ব্লগ দেখে, দিদিরে দেখছে আমার ব্লগে, এগুলো বলতেছিল। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Nobo, happy birthday to you, happy birthday to you, mama bolo to you, happy birthday to you, happy birthday to you, happy birthday dear Nobo, happy birthday to you. আর এই যে এখন দাদা ভাই ভিডিও কলে আছে, পুরাটা সময় দাদা ভাই ভিডিও কলে ছিল। হিমাদি মানে ভিডিও কলে মানে ফোন ধরে রাখছিল আর কি, দাদা ভাই সবকিছু দেখতেছিল। দাদা ভাই তো অনেক দূরে থাকে, যশোর থাকে, আর্মিতে চাকরি করে, আসতে পারে না প্রায় অনুষ্ঠানে, দাদা ভাই থাকতে পারে না। তো এই যে পরে পুরাটা অনুষ্ঠানে ভিডিও কলে রাখে, তা আমি একটু ভিডিও করলাম, জিনিসটা ভালো লাগতেছিল। তো তারপর
মানে হিমাদেরকে ফোন ধরে রাখছে, তারপর কেক টেক কাটা হইলে তারপর দিদি কথা বলছে। আর উনি হচ্ছেন দাদা ভাইয়ের, মানে আমার দাদা ভাইয়ের বড় বোনের হাজবেন্ড, জামাই বাবু। আর এই যে এখন হিমাদি খাওয়াই দিতেছে, ছবি টবি তোলা হয়েছে, ছবি টবি সব ভাইয়ের ফোনে তোলা হয়েছে। আমার ফোনে শুধু ভিডিও করছি, আর ভাইয়ের ফোনে সব ছবি টবি তোলা হয়েছে। ভাই সুন্দর করে ছবি তুলতে পারে, প্লাস ভাইয়ের ফোনটাও ভালো। আর এখন এই যে মাম্মা খাওয়াই দিতেছে, আমি সবার শেষে এখন আমি খাওয়াই দিতেছি। আর সে পায়েস খাইতে যেতেছিল না, পায়েস নাকি তার কাছে ভালো লাগতেছিল না। আর মিষ্টি একটু নিছে, কেকও একটু নিছে, মানে তার নেয় না, জাস্ট একটু ছবি টবি তোলার জন্য একটু নিয়ম রক্ষার্থে একটু একটু করে মুখে দিছে। আর শৈবা বলতেছিল যে আমিও খাওয়াই দিব মাম্মা, পরে সে শৈবা আমার একটু পায়েস খাওয়াই দেয়, এগুলো করতেছিল। আমার মামা দিদিরে পাউডার দিয়ে দিতেছে। বসছি তো মা, বসছি। হ্যাঁ বসছি তো, আমরা খাবো, ডাকতেছি ফুলিপি। পরে বসি, ফুলিপি ডাকতেছে খাওয়ার জন্য। তো এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা। বাবুর জন্মদিনের জন্য যে পায়েসটা বানানো হয়েছে, দিদি রান্না করছে পায়েস। তো পায়েস খাইলাম, পায়েস খাই এখন বিরিয়ানি খাইতে বসলাম। কাচ্চি বিরিয়ানি করছিল, দিদি রান্না করছিল, অনেক মজা হয়েছিল। তো সবাই নবর জন্য আশীর্বাদ করবেন, ও যেন ভালো মানুষ হয়, সুস্থ থাকে, সব সময় ভালো থাকে। তো এই ভিডিওটাও আমি এখানে শেষ করে দিতেছি। আর হচ্ছে দিদি আমাদের বাসার জন্যও খাবার দিয়ে দেয়, বাসায় বর্ষা অনন্যা বাবু মা তাদের জন্য খাবার দিয়ে দিছে, আমি আর ভাই তারপর আসার সময় আর কি নিয়ে আসছি। তো এই ভিডিওটা এইখানেই শেষ করতেছি, সবাই ভালো থাকেন, টাটা বা।